আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে যে বিষয়ের বোর্ড নির্বাচনের সমাধান নিয়ে হাজির হচ্ছি, সে বিষয়টি হলো মনোবিজ্ঞান প্রথম পত্র 2022 সালের সিলেবাস অনুযায়ী, আর এটির বিষয়কোড 123, সেট নম্বর ঘ। তোমরা অবশ্যই জেনে থাকবে যে সকল বোর্ডের মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নের এমসিকিউ একই রকম ছিল, তাই তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা অবশ্যই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিবে। এক নম্বরে সার্ভে কিউ থিয়ার কি, এটা একটা স্মৃতি উন্নয়ন করার একটি কৌশল। দুই নম্বরে হচ্ছে যে অর্ধ বালতিতে পানিতে একটি সোজা লাঠি রাখা হলে একে বেঁকে দেখা যায়, এটি কোন ধরনের অধ্যাস? এটি প্রাকৃতিকগত অধ্যাস। হচ্ছে যে তিন এবং চায়নার জন্য যে উদ্দীপক দেওয়া ছিল, উদ্দীপকে হিমেলের প্রতিক্রিয়াটি নিচের কোনটি, এটি হবে অধ্যাস। আচ্ছা, চার নম্বরে অ্যান্সার করতে পারেনি, আপডেট জানালে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। পাঁচ নম্বরে উইলহেম উচ্চ কখন প্রথম মনোবিজ্ঞানের পূর্ণাঙ্গ গবেষণা স্থাপন করেন, এটি হবে 1879 সালে। ছয় নম্বরে উচ্চ মাধ্যমিক পাস করে একজন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার বিষয়ে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতা করার প্রতিক্রিয়াকে কী বলে, এটি হবে নির্দেশনা। সাত নম্বরে হবে মেরু রজ্জু, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের অংশগুলো মেরু রজ্জু বলা হয়। আট নম্বরে বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য হলো, এটি হবে 1 ও 2। নয় নম্বরে করিম রাস্তার দুর্ঘটনা দেখে অতি উত্তেজিত হয়ে পিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন, এখানে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া কোন ধরনের আচরণ, এটি হবে অনিচ্ছিক আচরণ। দশ নম্বরে, আচ্ছা, 10 এবং 11 জন্য যে উদ্দীপক দেওয়া ছিল, দশ নম্বরে মিস্টার সাকিবের স্বপ্নের জগতে বিচরণটা কি, এটি হবে মানসিক প্রতিক্রিয়া। 11 নম্বর উল্লেখিত প্রতিক্রিয়ার উদাহরণ হলো, এটি উত্তর করতে পারেনি, আপনি জানলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। 12 নম্বর যে চিত্রটি খারাপ কোন ধরনের স্নায়ু কোষকে নির্দেশ করে, এটি হবে দ্বিমেরু বিশিষ্ট। তো এই ছিল মনোবিজ্ঞান প্রথম পত্রের ঘ সেটের প্রথম পৃষ্ঠার এমসিকিউ সমাধান। আমরা চলে যাব পর পৃষ্ঠায়। 13 নম্বর, মনোবিজ্ঞানী ক্যানল কোন গ্রন্থিকে আপনকালীন গ্রন্থি বলেছেন, এটি উত্তর করতে পারেনি, আপনি জানলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। 14 নম্বর যে প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে, এটি 1 এবং 2 হবে। 15 নম্বর যে কোন হরমোনে স্ত্রীর মধ্যে মাতৃসুলভ আচরণ সৃষ্টিতে সহায়তা করে, এটি প্রোলোটিন। 16 নম্বর, ক্ষুধার্ত পানি খাবার খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে, এটি প্রেষণা চক্রের কোন স্তরকে নির্দেশ করে, এটি করণ আচরণ। 17 নম্বর, কৃতি প্রেষণা কোন ধরনের প্রেষণা, এটি হবে সামাজিক প্রেষণা। 18 নম্বর, কোন যন্ত্রের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন লক্ষ্য করা যায়, এটি হবে নিউমোগ্রাফ। 19 নম্বর এবং 20 নম্বরের জন্য যে উদ্দীপক দেওয়া ছিল, 19 নম্বর অর্কর মধ্যে কোন প্রেষণা ক্রিয়াশীল, এটি হবে খ্যাতি। 20 নম্বর রকিব প্রেষণার বৈশিষ্ট্য হচ্ছে, এটি তিনটি হবে। 21 নম্বরের হবে কোন ধরনের শিক্ষণে হঠাৎ করে সঠিক সমাধান উপস্থিত হয়, এটি হবে অন্ধদৃষ্টিমূলক শিক্ষণ। 22 নম্বর, রাস্তায় লালবাতি দেখে চালক গাড়ি থামিয়ে দিল, এখানে শিক্ষণের কোন সত্যের প্রভাব, অবশ্য ধরনের সত্যের প্রভাব রয়েছে। 23 নম্বরে বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করাকে কী বলা হয়, প্রত্যাখ্যণ। 24 এবং 25 নম্বরের জন্য যে উদ্দীপক দেওয়া আছে, 24 নম্বরে মহাদির ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক শিক্ষণের কোন ধরনের লক্ষণীয়, এটি হবে প্রাসঙ্গিক শিক্ষণ। এবং 25 নম্বরের অ্যান্সার করতে পারেন, আপনি জানলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই ছিল মনোবিজ্ঞান প্রথম পত্রের সকল বোর্ডের একই প্রশ্নের এমসিকিউ সমাধান। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর এই সমাধানের মধ্যে যদি কোনো যদি ভুল ত্রুটি থাকে, তোমরা অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবে।